নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বে এডুকেশনের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে টিজিটি মামলার একটি শুনানি ছিল, যেটি 8 নম্বর কোর্টে 9 নম্বর সিরিয়ালে ছিল। সকাল 11টা থেকে এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও 12টা থেকে এই মামলা শুনানি হয়। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে চলতে থাকে এই মামলার শুনানি, এবং তার একটি অর্ডার কপি অলরেডি প্রকাশ পেয়ে গেছে, এবং সেই অর্ডার কপিটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 21/9/2020 একটি অর্ডার কপি এখানে আছে, এবং এখানে স্পষ্টই বলে দেওয়া হয়েছে এই মামলাটিকে আবার লিস্টেড করার কথা বলা হয়েছে 24 তারিখে। অর্থাৎ 21 তারিখের পর আবার 24 তারিখে এই মামলার আবারও কিন্তু শুনানি হবে। তো আজকের রায় 5 গ্রাজুয়েটদের পক্ষেই কিন্তু দেওয়া হয়। আজকে এজি স্যার উপস্থিত ছিলেন না, তাই পে কমিশনের তরফ থেকে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা ছিল সেটা এখনও জমা পড়েনি। তার জন্য মাত্র 3 দিনের সময় দেওয়া হয়েছে। যদি না জমা পড়ে তাহলে কমিশনের চেয়ারম্যানকে কিন্তু সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। তো এরপর 24 তারিখে এই মামলা শুনানি হতে চলেছে। তো সকলেই আশা রাখবো ওই দিন ফাইনাল কিছু একটা রেজাল্ট আমরা পাবো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং এই যে সমস্যা টিজিটি স্কেল নিয়ে সেটা সমাধান হবে, এরকমই আশা রাখবো আমরা। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।